राह में जो निकले हैं पत्थरों से टकराना पड़ेगा, तजुर्बे यूं भी नहीं मिला करते, बहुत कुछ गवाना पड़ेगा। हाय, माय नेम इज विशाल घोष एंड वेलकम टू माय चैनल। আজকে কিছু তোমার গল্প হোক, আজকে আমার গল্প হোক, আজকে আমাদের গল্প হোক, আজকে সেই সব মানুষের গল্প হোক যারা জীবনটাকে জীবনের মতন করে দেখেছে, কষ্ট পেয়েছে তবুও বেঁচেছে। চলো কিছু মন ভাঙার গল্প হোক, কিছু ভালোবাসার গল্প হোক। জীবনের রাস্তায় আমাদের অভিজ্ঞতা দরকার, কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের চাই না, কারণ সব ঠিক আছে। তাদের কি সব ঠিক আছে? कभी रो कर मुस्कुराए, कभी मुस्कुरा के रोए, कभी रो कर मुस्कुराए, कभी मुस्कुरा के रोए, जब भी तेरी याद आई तुझे भुला के रोए। एक तेरा ही नाम था जिसे हजारों बार लिखे, एक तेरा ही नाम था जिसे हजारों बार लिखे, जितने लिख कर खुश हुए उससे भी ज्यादा मिटा के रोए। कभी रो कर मुस्कुराए, कभी मुस्कुरा। জীবনে কিছু কিছু সময় আসে যে প্রিয় মানুষটার নাম আমাদের লিখতে ভালো লাগে, তার কথা ভাবতে ভালো লাগে, কিন্তু আবার সেই মানুষটার নামটাই মিটিয়ে আমাদের কাঁদতে হয়, কষ্ট পেতে হয়। আজকে এখন এই কথাটা বলবো যে এমন একটা ফেস, যে ফেসটাই সেই মানুষটি, যে মানুষটির সামনে ভালোবাসার মানুষটি হয়তো একটা সম্পর্কটা ভাঙতে চায় বা তার মধ্যে আর কোনো ইন্টারেস্টেড নয়। চলো লাইনগুলো দেখি। হকলাতে হুয়ে লব্স নিকল রহে হ্যায় আজ, হকলাতে হুয়ে লব্স নিকল রহে হ্যায় আজ, ইয়কিনন দিল পে কোই গহরি চোট হুই হ্যায়, ইয়কিনন দিল পে কোই গহরি চোট হুই হ্যায়, হকলাতে হুয়ে লব্স নিকল রহে হ্যায় আজ। এরপর আসে না এক্সপেকটেশন, মানে মেনে নেওয়ার একটা ফেজ, যে চলো ঠিক আছে আমার মানুষটা যদি আমাকেই না চায়। তেমন কিছু কথা, আজ তুম তোমারে সাথ হো বস ওই কাফি হে, আজ তুম তোমার সাথ হো ওই কাফি হে, জিন্দগি মে থোড়ে তো থোড়ে আচ্ছে লম্হে মিলে না, বাকি সব মাফি হে। ये जिंदगी कभी नीम से कर गई तो कभी मीठी टाफी है, ये जिंदगी कभी नीम से कर गई तो कभी मीठी टाफी है, बस इस वक्त को समझ जाओ, बस इस वक्त को समझ जाओ, यही काफ़ी है। এবার হয়তো সেই ফেসটা আসে না যে মানুষটা হয়তো আমার সাথে আর থাকতে চাইছে না, চলে এক্সপেক্টও করে নিলাম। এবার সেই সমস্ত কথাগুলো, মানে সেই সমস্ত দিনগুলো যেখানে সে মানুষটা আমাকে বুঝিয়েছে যে যদি জীবনে তুমি থেকে যাও তাহলে আমাদের আর কিছু চাই না, তাহলে এরকম একটা লাইন, আব সাথ হো তো শিকায়তে কিয়ে যা রে হো, আব সাথ হো তো শিকায়তে কিয়ে যা রে হো, জো কহতে থে কি তুম মিল যাও বস আর কুছ নেই চাই, জো কহতে থে কি তুম মিল যাও বস আর কুছ নেই চাই। এবার আসে না ওই ফেজটা যে ব্রেকআপের পর একটু রাগ থাকে, একটু বেশি না, তো এরকম কিছু লাইন। वक्त बदल जाएगा पर वो कभी ना बदलेगी, वक्त बदल जाएगा पर वो कभी ना बदलेगी, उसकी नीयत पत्थर सी है जो कभी ना पिघलेगी, सोचता हूँ कि तोड़ दूँ ये रिश्ते और ख़त्म कर दूँ सब कुछ, सोचता हूँ कि तोड़ दूँ ये रिश्ते और ख़त्म कर दूँ सब कुछ, पर वो तो हवा उसी है जो हर वक्त मेरे सीने में से गुजरेगी। भूलते ना पड़ा टाटा অভিজ্ঞতা, বলতে না বলাটা একটা ভালোবাসা। এবার হয়তো সেই মানুষটা যদি ফিরে আসতে চায় কিন্তু তাকে অ্যাকসেপ্ট করার মতন হয়তো যদি মনটা না থাকে, তো সেই মানুষটার তখন একটু সমস্যা ক্রিয়েট হয়, সেই সময় ভাবতে লাগে যে কী কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এরকম দুটো লাইন, উলঝি হে তো উলঝি হি রেহনে দিজে সাহাব, উলঝি হে তো উলঝি হি রেহনে দিজে সাহাব, अगर सुलझ गई तो क्या है जिंदगी, उलझिए तो उलझे ही रहने दीजिए साहब, किछु समस्या समाधान दरकार नहीं, सेगुलो यदि समस्या हो थाके ताहले सेई समस्यागुलो जीवने अतिबाहित करार जन्य दरकारी।
শেষে দুটো লাইন হয়তো প্রত্যেকের জীবনে একটা পর্যায়ে আনবে। এই লাইন দুটো আমি প্রচণ্ডভাবে ইন্সপায়ার, প্রত্যেকে ভালো লাগবে। দের লাগেগি পর সহি হোগা, তুঝে যো চাহিয়ে ওহি হোগা। দের লাগেগি পর সহি হোগা, তুঝে যো চাহিয়ে ওহি হোগা। দিন বুড়ে হ্যাঁ জিন্দগি নেহি, একদিন দেখনা সব সহি হোগা, একদিন দেখনা সব সহি হোগা। হ্যাঁ, আমাদের প্রথম প্রথম মনে হবে যে না এটা সঠিক হচ্ছে না, বাট আফটার লং টাইম মনে হবে না যেটা জীবন করে সেটা ভালো জীবন করে। তো গাইস, আমি বিশ্বাস ছিলাম তোমাদের সাথে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকনটা প্রেস করো যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশানটা তোমার কাছে চলে যায়। আর এরকম পার্ট আসতে থাকবে, তোমরা দেখতে থাকো। এক্সপ্লেনেশনগুলো ভালো লাগলে কমেন্ট বক্সে জানাও, তোমাদের কিছু অভিজ্ঞতা থাকলে শেয়ার করো। আজকের মতো লেখা, বাই। अबे साले, माफ करना मैं गलती में उधर उधर निकल जाता हूँ। कहाँ था ना, देर लगेगी उधर। जाओ। हाँ बोलो, जाना फोन करके बचाओ। बचे आमी मरी चाहिए। देर लग।